সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা যাবে রাজীব কুমারকে। সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি মেলেনি, তবে এটুকুই স্বস্তি যে আপাতত গ্রেপ্তার হওয়ার ভয় নেই। কিন্তু এরই মধ্যে নতুন চাপ তৈরি হলো। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার পুলিশ কমিশনারের বাংলোয় সিবিআই হানার পরে রাতে রাজীব কুমার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় বসে পড়েন। এবার সেই আচরণের জন্য তদন্তের মুখে পড়বেন তিনি। শৃঙ্খলা ভঙ্গ এবং সার্ভিস রুল ভাঙার জন্য তার বিরুদ্ধে এই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে রাজনাথ সিংয়ের দপ্তর থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে পৌঁছেছে সেই চিঠি। রবিবার রাজীব কুমারের বাড়ি থেকে সোজা ধর্মতলার মেট্রো চ্যানেলে গিয়ে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই দেখা যায় আইপিএস অফিসার সুরজিৎ কর প্রকাশস্থ এবং রাজীব কুমার ধর্নার মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে পড়েন। কোনো রাজনৈতিক সংগঠনের মঞ্চে আইন অনুসারে বসতে পারেন না কোনো আইপিএস অফিসার। এটাকে ইস্যু করেই এবার রাজীবের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলল কেন্দ্রীয় সরকার। রবিবারেই সিবিআই বনাম পুলিশ লড়াই নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিজেপি রাজনৈতিকভাবে রাজীবের ওই আচরণের নিন্দা করে। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও রাজনৈতিক ধর্ণা মঞ্চে পুলিশ কমিশনারের বসার নিন্দা করেন। স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি দিয়ে রাজ্যকে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেও সেটা রাজ্য করবে কিনা সে প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে।